সালামু আলাইকুম ভিউয়ার্স, খান মোটরসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, বাইকের ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে নিয়ে আসছি টিভিএস স্ট্রাইকার 125 সিসির একটি বাইক, সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক, 2019-20 মডেল, 19 লাস্টে কিনা, ওয়ান টেস্ট, সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদের নিজের নামে নাম্বার করে নিতে পারবেন। বাইকটি একদম খুবই ভালো কন্ডিশনে রয়েছে, হুজুর মানুষের বাইক। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু কর। সম্মানিত গ্রাহক, সামনে থেকে যদি বাইকটি দেখাই, দেখুন বাইকটি এমন হবে। সামনের চাকাটি দেখুন, একদম গভীর বিট রয়েছে এবং চাকাটি খুবই ভালো কন্ডিশনে রয়েছে। গাড়িটি যা চলা সব অরিজিনাল চলা সব দেখে দেবো। সামনের মাঠঘাটটি দেখুন একদম ফ্রেশ, নতুনের মতো চকচক করতেছে। হেডলাইটটি যদি দেখাই, দেখুন একদম একদম চকচকে নতুনের মতো। উপরের উইন্ডশেডটি যদি দেখাই, দেখুন এটা মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে। এই পাশে একটু স্ক্র্যাচ রয়েছে, এটা স্টিকার দিয়ে ঢেকে দিছি, আপনারা দেখে নেবেন। কোথাও কোনো রং চং করা নাই, একদম অরিজিনাল কালার। এই পাশ থেকে যদি হেডলাইটের রাইট সাইডটি দেখাই, দেখুন একদম ফ্রেশ রয়েছে। সকাপ দেখুন একদম ফ্রেশ রয়েছে, ডিস্ক ব্রেকটি ক্ষয় যায়নি, একদম খুবই ভালো কন্ডিশনে রয়েছে। ট্যাঙ্কি যদি দেখাই আপনাদের, দেখুন ট্যাঙ্কিটি একদম ফ্রেশ, নতুনের মতো চকচক করতেছে, খুবই ভালো কন্ডিশনে রয়েছে। দেখুন ইঞ্জিন ইনটেক আনটাচ ইঞ্জিন, 100% গ্যারান্টি, একটা নাটেও হাত পড়েনি। সাইড কাভারটি দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। সিট কাভারিংটি যদি এ পাশ থেকে দেখাই, দেখুন একদম ফ্রেশ নতুনের মতো রয়েছে। এখানে একটু সামান্য স্টিকার উঠে গেছে, এগুলো থাকবেই। পিছন থেকে যদি দেখাই, দেখুন একদম ফ্রেশ রয়েছে, ভালো রয়েছে। ট্যাঙ্কির উপর সাইডটি যদি আপনাদের দেখাই, দেখুন একদম ফ্রেশ নতুনের মতো রয়েছে। চাপা গুটি সুইচ সব কিছু একদম অরিজিনাল এবং খুবই ভালো কন্ডিশনে রয়েছে। দেখুন আপনারা পুরো বাইকটি একদম নিখুঁত। সাইলেন্সারটি দেখুন একদম ফ্রেশ রয়েছে, খুবই ভালো কন্ডিশনে রয়েছে। পিছনের চাকাটি দেখুন, সম্মানিত গ্রাহক, একদম গভীর বিট রয়েছে, নতুনের মতো চাকা রয়েছে। এই পুরো বাইকের কিন্তু সব কিছু অরিজিনাল রয়েছে, আমি আবারও আপনাদের বলতেছি, কোথাও কোনো রং চং চেঞ্জ কোনো কিছু নাই, ভাঙা চোরা নেই তেমন একটা। দেখুন দু এক জায়গায় ছোটোখাটো স্ক্র্যাচ রয়েছে, যেহেতু অরিজিনাল কালার, কোনো রং চং করা নেই। এ পাশ থেকে যদি সাইড কাভারটি দেখাই, দেখুন একদম ফ্রেশ রয়েছে। এ পাশ থেকে শাড়ি গার্ডার সকাপ টকাপ দেখাই দিলাম, সাইড কাভারটি দেখুন একদম ফ্রেশ নতুনের মতো। এই পাশ থেকে যদি ট্যাঙ্কিটি দেখায়, একদম নিখুঁত। দেখুন ইঞ্জিন আগেই বলেছি, ইনটেক আনটাচ ইঞ্জিন, নতুনের মতো একদম। এই পাশ থেকে যদি দেখাই, দেখুন একদম খুবই ভালো কন্ডিশনে রয়েছে। এই পাশ থেকে যদি হেডলাইটের লেফট সাইডটি দেখাই, দেখুন এখানে সামান্য একটু স্ক্র্যাচ রয়েছে চুলের মতো, সেখানে স্টিকার করে দিয়েছি। আমি রং করা পছন্দ করি না, রং করলে জিনিসটা খারাপ হয়ে যায়, কিন্তু অরিজিনাল কালার রয়েছে, ভালো রয়েছে সব কিছু। এখন বাইকটি আপনাদের স্টার্ট করে দেখাবো এবং চলা কত সেটা দেখাবো। বাইকটি চলা 8271 কিলোমিটার অরিজিনাল চলা, 8271 কিলোমিটার অরিজিনাল চলা, 8271.9, ওইটা আবার ভাবেন না যে 82,000 চলা। তো এখন স্টার্ট করে দেখাবো, এই যে দেখো ঠোকায় ঠোকায় স্টার্ট। সময় তো গ্রাহক দেখতেই পারলেন, একদম পিক আপ ঠেকে দিলাম, তারপরেও ইঞ্জিনের সাউন্ড নাই, এতটা স্মুথ সাউন্ড। তো আশা করি পুরো বাইকটি, সম্পূর্ণ বাইকটি আপনাদের দেখাতে পারছি। তো এখন জানাবো এই বাইকটির প্রাইস। এই বাইকটির প্রাইস নির্ধারণ করেছে মাত্র 75,500 টাকা ফিক্সড প্রাইস। যারা 75,500 টাকায় বাইকটি ক্রয় করবেন, দ্রুত যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।